আমরা যে আন্দোলন করলাম, আমরা যে পরিবর্তন চেয়েছি, সেই পরিবর্তনের লক্ষ্যে যদি সঠিকভাবে সংস্কার না হয়, তাহলে দ্রুত নির্বাচন দিয়ে তো আমরা একই বেড়া জালের মধ্যে পড়ে যাব, আবারও একই ধারার রাজনীতি আসুক। আমি চাই না আবার দুর্নীতি আসুক, আমি চাই না আবার অনিয়ম আসুক, আমি চাই না আবার আরেকটি স্বৈরাচার গড়ে উঠুক। গণ অভ্যুত্থানের পর এরকম অস্থিতিশীল অবস্থা থাকাটা অস্বাভাবিক না, ঠিক আছে? কারণ এখানে অনেক জনগোষ্ঠী আছে, অনেক ওয়েস্টেড কোয়ার্টার্স আছে, যারা তাদের অধিকার আদায় করতে পারেনি। হ্যাঁ, সো এটা 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 অস্বাভাবিক কিছু না, কিন্তু আমিও নির্বাচন চাই, বাংলাদেশের মানুষও নির্বাচন চায় অতি দ্রুত। কিন্তু আমরা যে আন্দোলন করলাম, আমরা যে পরিবর্তন চেয়েছি, সেই পরিবর্তনের লক্ষ্যে যদি সঠিকভাবে সংস্কার না হয়, তাহলে দ্রুত নির্বাচন দিয়ে তো আমরা একই বেড়া জালের মধ্যে পড়ে যাব, ঠিক আছে? সো এখানে আমাদের কিছু স্যাক্রিফাইস করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এই সরকারকে কিছুটা সুযোগ দিতে হবে, ঠিক আছে? এবং আমরা আমাদের প্রেশার রাখবো যাতে সঠিকভাবে সংস্কারগুলো হয়। আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেশটা আমাদের সবার, আমাদের সবারই দায়িত্ব আছে এই দেশের প্রতি। আমরা যদি সকলেই নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে পারি, নিজের কাজটা সঠিকভাবে করতে পারি, তাহলেই কিন্তু দেশের প্রতি আমাদের অবদান।